মুসলিম ধর্মের অন্যতম বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদ উল আযহা। এই ঈদ উল আযহা উপলক্ষে পশু কোরবানি দেওয়ার একটি রেওয়াজ রয়েছে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী। পশু কোরবানির মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই উৎসবে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন, যার কারণে কিন্তু মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশে কোরবানির সময় পশু ক্রয় বিক্রয়ের একটা ধুম পড়ে যায় এবং এই সময়টায় এই অঞ্চলে বিপুল পরিমাণ আসলে পশুর হাট বসে। বাগেরহাটও আসলে তার ব্যতিক্রম নয়। বাগেরহাটে এবছর প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী 23টি স্থায়ী অস্থায়ী হাট বসেছে। হাটগুলোতে কিন্তু ইতিমধ্যে কোরবানির পশু ক্রয় বিক্রয় শুরু হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাট জেলার সবথেকে বড় কোরবানির পশুর হাট যেটা, বা এটা শুধু কোরবানি নয়, সারা বছরই এই হাটটি সবথেকে বড় পশুর হাট থাকে। এই হাটটির নাম হচ্ছে বেতাগা পশুর হাট। এই হাটটি ফকিরহাট উপজেলার মধ্যে পড়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই হাটে গরু ক্রয় বিক্রয় করতে আসেন মানুষ, শুধু ক্রেতা নয় বিক্রেতাও কিন্তু আসেন এই হাটে বিভিন্ন জায়গা থেকে। আমরা যতদূর জেনেছি গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে কিন্তু এই হাটে গরু ক্রয় বিক্রয়ের জন্য আসেন মানুষ। আমরা আজকে যেহেতু কোরবানির এই উপলক্ষে এই হাটটি একটু বেশি বড় পরিসরে বসেছে এবং এই হাটে অনেক বেশি লোকজন দেখা যাচ্ছে, আমরা এই হাটের যে ইজারাদার রয়েছে তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় এই হাটে 2000 গরু বিক্রি হয়েছে। তবে এই হাটটি কিন্তু উপজেলা প্রশাসনের একটি হাট, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর এই হাটটি ইজারা দেওয়া হয়। এই হাট ইজারা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের একটি শর্ত থাকে। প্রশাসনের শর্তটি হচ্ছে যারা গরু ক্রয় করবেন তারা 2.5% খাজনা দেবেন। তবে বিভিন্ন সময় আমরা ক্রেতা বিক্রেতাদের কাছে শুনেছি যে এই হাটে 2.5% জায়গায় 5-7% কিন্তু খাজনা নেওয়া হয়ে থাকে। তবে বরাবরই ইজারাদার সেই অভিযোগ অস্বীকার করে থাকে। দর্শক, এই হাটের বিষয়ে আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই। এই হাটটি কিন্তু সপ্তাহে 2 দিন বসে, অর্থাৎ শুক্র এবং সোমবার এই হাট বসে। শুধু কোরবানি নয়, সারা বছরই এই হাটটি বসে। এবং এই হাটে যদি আপনি স্বাভাবিকভাবে অন্য জেলার থেকে আসতে চান, সেক্ষেত্রে খুলনা বাগেরহাট যে সড়ক রয়েছে এই সড়কের কাটাখালি নামক স্থানে আপনাকে নামতে হবে। সেই কাটাখালির থেকে আপনি ভ্যান, রিক্সা বা অটো, বা আপনার যদি নিজস্ব যানবাহন থাকে সেই যানবাহনে আপনি চলে আসবেন বেতাগা নামক জায়গায়, এই বেতাগা হাটে। আসলে এই হাটটি এমন একটি জায়গায় যে হাটে সব জায়গার থেকে খুব সহজেই আসা যায়। আপনি যদি বাগেরহাটের মোংলা থেকে আসতে চান, মোংলা থেকেও আসতে পারবেন। মোংলা, খুলনা মোংলা যে সড়ক রয়েছে সেই সড়ক থেকে এই হাটে খুব সহজেই আসা যায়। এছাড়া বাগেরহাটের যে প্রান্ত থেকে আপনি আসতে চান সেই প্রান্ত থেকে কিন্তু এই হাটে খুব সহজে আসা যায়। এই হাটের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে গরুর পাশাপাশি মহিষ, ছাগল এবং ভেড়াও কিন্তু এই হাটে পাওয়া যায়, তুলনামূলক দাম কমই থাকে। এছাড়া সারা বছর এই হাটে যে গরু বিক্রি হয় তার মধ্যে গাভী, ষাঁড় এবং গাভীর বাচ্চাও রয়েছে। এবং এই হাটের আশপাশ অঞ্চলের যারা মানুষ রয়েছে তারা কিন্তু সারা বছর এখানে গরু ক্রয় বিক্রয় করেন এবং তারা মোটামুটি ছোটো বড় গরু ক্রয় করে রাখেন এবং তাদের পছন্দ মতো দাম অনুযায়ী বিক্রি করে দেন। এই হাটের সাথে আরেকটা বিষয় জড়িত, এই হাট থেকে যারা গরু ক্রয় করেন দেন তাদের কিন্তু গরু বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয় এবং এই পরিবহনের সাথে প্রায় 100+ মানুষ জড়িত রয়েছেন। নসিমন এবং বিশেষ ধরনের ট্রলির মাধ্যমে কিন্তু গরু পৌঁছে দেওয়া হয়। আসলে বাগেরহাটের এই যে বেতাগা হাট, এই বেতাগা হাটের যে ভিডিও, এই ভিডিও আমার চ্যানেলে এর আগেও দেওয়া আছে, আজকে আবার ভিডিও দিলাম আপনাদের অনুরোধের প্রেক্ষিতে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যারা গরু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকেন তাদেরকে জানানোর জন্য, ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদেরকে এর কাছে অনুরোধ থাকলো।